চট্টগ্রাম নগরীর টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা গেল 8 জুলাই সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি নুরুল আবছারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আহমদ হোসাইন। সমিতির আয় ব্যয় হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনে, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, ডাক্তার আম মিনহাজুর রহমান, বেলায়েত হোসেন, কাইরুল ইসলাম কক্সি, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল মান্নান টিঙ্কু বড়ুয়া, ফরিদুল ইসলাম, নাসির উদ্দিন, মোহাম্মদ ফরিদুদ্দিন, আব্দুল করিম, এস বাহাদুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিমুল্লাহ, মফিজুল ইসলাম রয়্যাল, আব্দুল হান্নান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ কোলাম নবী, এস এম আহমদ হোসাইন, আব্দুল গনি, নাসির উদ্দিন চৌধুরী, জাফরুল্লাহ, আবুল মনসুর, শামসুল আলম, দিদারুল আলম, গোলাম আহমদ, মাহবুবুর রহমান, আবুল কালাম কালু, নুরুল হুদা, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ দিদারুল আলম, হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাশিদুল করিম ও মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।